नमस्कार बंधुरा, द श्रेयस किचेने ए पर्वे आमी निये एसेछि एमन एकटी निरामिष पद जा भात रुटी परोटा सबेर साथेई भालो लागबे। एखाने आमी निएछि आलू कुमड़ो पटल। এই পটলের কিছু দানা আমি ছাড়িয়ে নিয়েছি এই বাটিতে, কিছু দানা রয়েছে। আর নিয়েছি নারকেল কোড়া, দু চামচ নারকেল কোড়া নিয়েছি আর দু চামচ পটলের দানা ছাড়িয়ে নিয়েছি। আলু কুমড়োটা সমান পরিমাণে নিয়েছি, পটলটা তার থেকে একটু বেশি নিয়েছি। এবার একটি বাটিতে আমি একটু মশলা গুলে রেডি করে রাখছি। দেড় চামচ দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো দিলাম 1/4 চামচ, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি খুবই কম, হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যেহেতু এখানে একটু নারকেলও মেশাবো, সেই জন্যই আমি লঙ্কার গুঁড়োটা আবার ব্যবহার করলাম। সব ভালো করে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে রেডি করে রাখলাম। রান্নাটা আমি করছি সর্ষের তেলে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে পটলটা আমি ভেজে নেব। পটলের পরিমাণটা আলু আর কুমড়োর থেকে একটু বেশি রেখেছি, আলু আর কুমড়োটা মোটামুটি সমান পরিমাণ নেওয়ার চেষ্টা করেছি। আর পটলের পরিমাণটা বেশি, পটলের বললাম কিছু দানা ছাড়িয়ে নিয়েছি আর কিছু দানা রয়েছে। পটলটাকে সামান্য একটু নুন আর একদম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। হলুদ গুঁড়ো খুবই কম দিলাম, একদম 1/4 চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে পটলটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে একদম লালচে করে ভেজে তুলে নেব। দেখুন পটলটা আস্তে আস্তে ভাজা হয়ে আসছে, এই রকম লালচে করে ভেজে নিয়ে আমরা তুলে নেব। পটলটা এরকম ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলেই আমরা ভেজে নেব মিষ্টি কুমড়োটা। মিষ্টি কুমড়োটা ভাজবার সময় শুধু সামান্য একটু নুন দেব, আর হলুদ গুঁড়ো আর আমরা এখন ব্যবহার করব না। নুন দিয়ে এই মিষ্টি কুমড়োটাকেও একটু ভাজা ভাজা করে তুলে রাখবো। হলুদের গুঁড়ো আমরা যে মশলাটা রেখেছি তাতেই কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি, তার জন্য রান্নায় আর শুধু পটল ভাজবার সময় একটুখানি দিয়েছিলাম, আর আমরা এখানে হলুদ গুঁড়ো আর এখন ব্যবহার করছি না। মিষ্টি কুমড়োটা এইবার দেখুন মিষ্টি কুমড়োটাও বেশ ভাজা ভাজা হয়ে এলো। এবার মিষ্টি কুমড়োটাকেও আমরা তুলে রাখবো, বেশ ভাজা রং ধরে এসেছে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই রান্নাটা করব। এবারে এই তেলে আমরা ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। হাফ চামচ কালো জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম একটা এলাচ একটু ফাটিয়ে। তেলের মধ্যে কয়েক সেকেন্ড ফোড়নটা নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমরা আলুটা দিয়ে দেব। আলুটাকে এবার আমরা ভেজে নেব। আলুটা এবার বাকি রান্নাটা হতে হতে আলুটা সিদ্ধও হতে থাকবে, আর আলুটাকে আমরা এবারে দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি, ভালোভাবে একটুখানি ভেজে নেব। প্রথমে আলুটাও ভাজবার সময় দিয়ে দিচ্ছি একটু আন্দাজ করে নুন। নুনটা কিন্তু আমরা বারে বারে ব্যবহার করেছি, সেই জন্য খেয়াল করে আমাদের শেষে আন্দাজ করে নুন একদম গ্রেভিতে দেখে নিয়ে দিতে হবে। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আলুতে আস্তে আস্তে ভাজা হয়ে এসছে, একটু ভাজা রং ধরে এসেছে। এবারে আমরা যে পটলের দানা আর নারকেল কোড়াটা রেখেছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি। এর সঙ্গেই যখন কষাতে থাকবো, এটাকে কষাতে কষাতেই আলুটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। নারকেল কুড়া আর পটলের দানাটার পেস্ট যেটা বানিয়ে নিয়েছি সেটা এখানে এবার দিয়ে দিলাম। দেখুন খুব ভালোভাবে আমরা এটাকে কষিয়ে নেব, আর আলুটাও এর সঙ্গে বেশ আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। এটা কষানো হয়ে আসছে, দেখুন নারকেলটা দেওয়ার জন্য একটু ফেনা ফেনা হয়ে আসে। এইভাবে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে। এবারে ঢাকা দিয়ে মিনিট তিনেক মিডিয়াম টু হাই ফ্লেমে এটা রান্না করে নেব। তার ফলে আমাদের এই নারকেল কোড়ার যে পেস্ট আমরা ব্যবহার করেছি সেটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে এটা কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা যে আরেকটা মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। একটু এইভাবে তেল ছাড়তে শুরু করেছি, একটু এটা সাইডে সরিয়ে রেখে আলুগুলো, তারপরে মশলাটাও দিয়ে দিলাম।
বাটিতে যে মশলাটা গুলে রেখেছিলাম, এখানে যেহেতু আদা বাটা রয়েছে সেজন্য আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি এই মশলাটাকেও আমরা কষিয়ে নেব। একটু তেলের মধ্যে প্রথমে খানিকক্ষণ একটুখানি আলাদাভাবে এটাকে একটু ফুটিয়ে নিতে দিলাম, একটু কষিয়ে নিলাম, তারপরে আলুটাও এর মধ্যে মিশিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে এই মশলাটাকেও আমরা কষিয়ে নেব। আলু পটলের নানান রকম রেসিপি আমরা সবসময় ট্রাই করে থাকি, একটু অন্যভাবে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গিয়েছে, গুঁড়ো মশলা আদা কাঁচা লঙ্কার যে বাটার যে কাঁচা গন্ধ সবটাই চলে গিয়েছে, গুঁড়ো মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, একদম তেল ছাড়তে শুরু করেছে, শুকনো হয়ে এসেছে। এখানে আমরা এবার পটল আর যে মিষ্টি কুমড়োটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইভাবে রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আলু পটলের নানান রেসিপি আমরা ট্রাই করে থাকি, তবে আলু পটল কুমড়ো দিয়ে এই রেসিপিটিও কিন্তু গরম ভাতেও নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন, আবার লুচি রুটি পরোটা সবের সাথেই কিন্তু এই রেসিপিটি ভালো লাগবে। এই একটি রেসিপি দুবেলা দুরকম পদের সঙ্গে চলে যায়। এবারে খুব মিনিট দুয়েক আমরা খুব ভালোভাবে সব মশলার সাথে কষিয়ে নিয়ে ওই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল প্রথমে দিয়ে দিলাম, তারপরে আরেকটু জল দিয়ে এটাকে এবার ফুটিয়ে নেব। প্রথমে মশলার সাথে কিন্তু সব আলুটা যখন কষিয়ে নিয়েছি, পটল আর মিষ্টি কুমড়ো দেওয়ার পরেও মিনিট দুয়েক আমরা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এক কাপ মতো জল দিলাম সব সবজি ডুবে থাকে মতো। এবারে এখানে দিয়ে দেব নুন, নুনটা একটু দেখে আন্দাজ করে এবার দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ঢাকা দিয়ে এবার আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 4-5 মিনিট এটাকে রান্না করে নেব। 4-5 মিনিট পরে আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। নিরামিষ দিনে সম্পূর্ণ নিরামিষ একটু অন্যভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন। আমি এখানে এবার এই তেজপাতাটা তুলে দিচ্ছি। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও আমায় ভিজিট করতে পারেন। আর এইভাবে দেখুন এখন আলুগুলোও সব সিদ্ধ হয়ে গিয়েছে, চাইলে কটা আলু একটুখানি ভেঙে দিতে পারেন, তাহলে এমনিতেই গ্রেভিটা বেশ মাখো মাখো হয়, খুব বেশি দরকার নেই। এইরকমভাবে আলু কুমড়ো সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নার শেষ পর্যায়ে একটুখানি নিরামিষ তরকারি যেহেতু আমি 1/4 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি মিশিয়ে মিনিটখানে একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরেই পরিবেশন করে দেবো আজকের আমাদের এই নিরামিষ পদ, আলু কুমড়ো পটলের ডালনা। এটা একদম ডালনাও বলতে পারেন বা আলু কুমড়ো পটলের রসাও বলা যেতে পারে। দেখুন আমাদের রেসিপি এর গ্রেভিটা দেখুন, আলুটালু আমাদের আলুটা আর ভেঙে ভেঙে বেশি দিতে হয়নি, গ্রেভিটাও বেশ মাখো মাখো হয়, ঘন গ্রেভি হয়, রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।